আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার স্নায়ুযুদ্ধের সময় দুই পরাশক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার অন্যতম ক্ষেত্র ছিল ইউরোপ। সোভিয়েত রাশিয়া নিয়ন্ত্রণে পূর্ব ইউরোপের দেশগুলো ওই সময় কমিউনিজমকেই তাদের রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গ্রহণ করেছিল। অপরদিকে যুক্তরাষ্ট্র প্রভাবিত পশ্চিম ইউরোপ মুক্ত বাজার এবং গণতন্ত্রের আদর্শ নিয়েই অগ্রসর হয়েছিল। ১৯৯০ দশকে সোভিয়েত রাশিয়ার পতনের পর পুরো ইউরোপে একক প্রভাব বিস্তারকারী শক্তি হিসেবে আবির্ভূত হয় আমেরিকা। ব্রিটেন থেকে রুশ প্রতিবেশী ইউক্রেন পর্যন্ত একচ্ছত্র প্রভাব বিস্তার করে ওয়াশিংটন। কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে, আবার সামরিক দিক দিয়ে রাশিয়া তার অবস্থান সুদৃঢ় করছে। ফলে ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্ররা রাশিয়ার আগ্রাসনের ভয়ে ভীত হয়ে পড়ছে। রাশিয়া কি ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতে পারবে? এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে রাশিয়ার নতুন করে উত্থান পুরো ইউরোপ আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাশিয়ার প্রতিরক্ষার জন্য প্রতিবেশী ইউক্রেন সবসময় ছিল খুবই গুরুত্বপূর্ণ। মস্কো ইউক্রেনকে ঠিক সেই দৃষ্টিতেই দেখে যে দৃষ্টিতে ওয়াশিংটন মেক্সিকোকে ও কানাডাকে দেখে। এই দৃষ্টিভঙ্গি থেকে ইউক্রেনে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপের দখল নেয় মস্কো। একই সাথে দেশটি থেকে মার্কিন প্রভাব দূর করতে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দিয়ে আসছে। ইউক্রেন সবসময় রাশিয়ার অংশ ছিল না। দীর্ঘ কয়েক শতক স্থানীয় তাতার জনগোষ্ঠীর আবাসভূমি ছিল দেশটি। পরে রুশ জনগোষ্ঠী এখানে এসে আবাস গড়ে তোলে। রুশ সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটের শাসনামলে ১৭৬৮ থেকে ১৭৭৪ সালে সংঘটিত রুশ তুর্কি যুদ্ধের পর ইউক্রেনের দখল নেয় রাশিয়া। ১৯৯০ দশকের শুরুতে সোভিয়েত রাশিয়ার পতনের পরই ইউক্রেন স্বাধীনতা লাভ করে। সোভিয়েত পতন পরবর্তী ইউক্রেনকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করার নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ১৯৯৪ সালে ইউক্রেনে থাকা তৎকালীন বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে ধ্বংস করার জন্য কিয়েভের উপর চাপ দেয় যুক্তরাষ্ট্র। রুশ আগ্রাসনের আশঙ্কায় কিয়েভ প্রথমে তা ধ্বংস করতে না চাইলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রতিশ্রুতি দেন, কিয়েভ তার কাছে থাকা পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করলে পরবর্তী যে কোনো রুশ আগ্রাসনের মোকাবেলায় ইউক্রেনকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বর্তমান ইউক্রেন প্রশাসনকে যুক্তরাষ্ট্রের পুতুল হিসেবে বিবেচনা করে মস্কো। রুশ নেতাদের আশঙ্কা, মার্কিন প্রভাবিত কিয়েভ সরকার ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই চেষ্টা প্রতিহত করতে সামরিক প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের কি রাশিয়ায় হুমকি মোকাবেলার মতো সক্ষমতা আছে? এর উত্তর সহজ, উত্তর হচ্ছে না, নেই। এর আগে ক্রিমিয়া দখলের সময়ে তা প্রমাণ হয়েছে। ফলে প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি তবে ইউক্রেনে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে? নভেম্বরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানায় রাশিয়া ইউক্রেন সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে মস্কো। সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, ইউক্রেনে রুশ বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার অজুহাতে যে কোনো সময় আগ্রাসন শুরু করবে রাশিয়া। ইউক্রেন আশা করে রাশিয়ার যে কোনো হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা তাদের পাশে দাঁড়াবে। কিন্তু ইউক্রেনকে রক্ষায় যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সংঘাতে যাবে কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ রাশিয়ার সাথে সীমিত আকারে যুদ্ধে জড়ানোর মতো ইচ্ছা ওয়াশিংটনের নেই। কিন্তু ইউক্রেন যদি আবারও রুশ আক্রমণের শিকার হয়, তাহলে ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিত হয়ে পড়বে। ইতোমধ্যে ইউরোপের অনেক দেশ প্রশ্ন তুলতে শুরু করেছে, ন্যাটো জোটে থেকে তাদের কী লাভ হচ্ছে? বরং ইউরোপের নিরাপত্তার জন্য আলাদা বাহিনী গঠন করা উচিত। ইউরোপের দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের মিত্রতা নিয়ে প্রশ্ন তুলছে, তখন রাশিয়ার কৌশল অনেকখানি এগিয়ে নেবে। ইউরোপে রাশিয়া একেবারে বন্ধুহীন নয়। মস্কোর এরকম এক মিত্র হচ্ছে বেলারুশ। সম্প্রতি তিনি তার দেশ থেকে শরণার্থীদের ইউরোপের অন্য দেশে ঠেলে দেওয়ার কৌশলে সফল হয়েছেন। শরণার্থী নেয়ার ভয়ে সীমান্ত বন্ধ করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র পোল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করে, অভিযোগ করে শরণার্থী ঠেলে দেওয়ার পরিকল্পনা হয়েছে মস্কোতে। এদিকে রাশিয়া থেকে গ্যাস আমদানির জন্য জার্মানি পর্যন্ত নর্ড স্ট্রিম টু পাইপলাইন স্থাপনের কাজে স্থগিত হয়ে আছে। পুরো ইউরোপের প্রয়োজন থাকায় জার্মানি ও রাশিয়া এই পাইপলাইন স্থাপন করতে চাইলেও যুক্তরাষ্ট্রের বিরোধিতায় তা স্থগিত হয়ে যায়। ইউরোপ
ইউরোপে বিশেষ করে জার্মানির গ্যাসের চাহিদা পূরণে এই পাইপলাইন নির্মাণ করা খুবই জরুরি, কিন্তু যুক্তরাষ্ট্র এই পাইপলাইন নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ইউরোপের গ্যাসের চাহিদার কারণে বেশি দিন এই পাইপলাইনের কাজ স্থগিত রাখা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউরোপে প্রভাব বিস্তারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় বেশ কিছু সুবিধা রয়েছে রাশিয়ার। প্রথমত, রাশিয়া ইউরোপেরই একটি দেশ। যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়া ইউরোপের দেশগুলোর কাছাকাছি অবস্থান করছে। দূরত্বের কারণে যুক্তরাষ্ট্র থেকে বিপুল ব্যয়ে জ্বালানি কেনার বদলে কাছাকাছি রাশিয়া থেকে তা স্বল্পমূল্যে কিনতে পারবে, যা সুবিধাজনক হবে ইউরোপের দেশগুলোর জন্য। ইউরোপের জ্বালানি চাহিদাকে প্রভাব বিস্তারের হাতিয়ারে পরিণত করতে পারে মস্কো। এছাড়া যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপের দেশগুলোর উপর সহজেই নজরদারি করতে সক্ষম রাশিয়া। নর্থ স্টিম পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে জার্মানির বিরোধ বাড়ছে। ট্রাম্পের আমল থেকে জার্মানির সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। বাইডেন আমলে আবারও গ্যাস পাইপলাইন নিয়ে নতুন করে সম্পর্কের অবনতি ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেন এই পাইপলাইন নির্মাণে বিরোধী, ফলে ইউরোপের দেশগুলোর মধ্যে স্বার্থজনিত বিভাজন বাড়তে থাকবে। এর আগে অস্ট্রেলিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন বিক্রি নিয়ে ফ্রান্সের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছে। শুধু জার্মানিই নয়, ফ্রান্সের সাথেও মস্কোর সম্পর্ক আগের তুলনায় ভালো। যুক্তরাষ্ট্রকে সবসময় ইউরোপের দিকে বিশেষ দৃষ্টি দিতে হয় এমন নয়। ইউরোপ ছাড়াও মধ্যপ্রাচ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকায় দৃষ্টি রাখতে হয় যুক্তরাষ্ট্রকে। অপরদিকে মস্কোর জন্য ইউরোপ এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মার্কিন প্রশাসনের অন্য অঞ্চলে ব্যস্ততার সময় ইউরোপের দেশগুলোতে হস্তক্ষেপের সুযোগ করে নিতে পারে রাশিয়া। অনেক সমর বিশ্লেষক মনে করেন, একবিংশ শতাব্দীতে যুদ্ধ করে প্রভাব বিস্তারের সুযোগও বেশি নেই। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের সামরিক অভিযান চালানো যথেষ্ট ব্যয়বহুল। এছাড়াও রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়ানো হবে বিপজ্জনক। রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় তা বোঝাই গেছে। ভিন্ন এক দেশে যুদ্ধ করতে গেলে পেছন থেকে রসদ সরবরাহের জন্য বিপুল ব্যয় করতে হবে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে নিজ ভূমিতে থেকে স্বল্প ব্যয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে রাশিয়া। রসদ সরবরাহের সুবিধার ফলে ওয়াশিংটনকে ইউরোপে পরাস্ত করার ক্ষমতা রয়েছে মস্কোর। ইউরোপের দেশগুলোতে প্রভাব বিস্তারের এই সুবিধার দিকটি মস্কোর অজানা নয়, ফলে ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্রদের নানাভাবে চাপে রাখার কৌশল নিয়েছে রাশিয়া। ইউক্রেন ছাড়াও পোল্যান্ড ও পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্ররা এখন মস্কোর নানামুখী চাপেও আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।